আসসালামু আলাইকুম ভিউয়ার্স, ওয়েলকাম টু মাই চ্যানেল। আমি আজ আপনাদের জন্য নিয়ে এসেছি নেসেস্তার হালুয়া। নেসেস্তার হালুয়াটা হচ্ছে আমরা সুজিকে ভিজিয়ে রেখে তার যে নির্যাসটা রয়েছে সেটা দিয়ে যে হালুয়া করি সেটা। এই নেসেস্তার হালুয়াটা কিন্তু আমাদের দেশে অনেক বিখ্যাত এবং অনেক আগ থেকেই এটা আমরা খেয়ে আসছি। আজ আমি আপনাদেরকে দেখাবো আমি কিভাবে নেসেস্তার হালুয়া তৈরি করি। আসুন দেখে নেই। নেসেস্তার হালুয়া বানানোর জন্য প্রথমে সুজিটাকে আমাদের ভিজিয়ে রাখতে হবে, এবং এই সুজি ভেজানোর পরে এই সুজিটা একদম নরম হয়ে যাওয়ার পরে সুজি থেকে যে কাই বের হবে, যে নির্যাসটা বের হবে, সেটা দিয়ে আমরা যে হালুয়াটা তৈরি করব সেটাই কিন্তু মূলত নেসেস্তার হালুয়া। এই নেসেস্তার হালুয়ার জন্য আমরা সুজিটাকে পুরো রাত ভিজিয়ে রাখব, এবং এটা কিন্তু এখন প্রচুর গরম, তাই আপনারা এটাকে ফ্রিজে রাখবেন, মানে পানিতে ভিজিয়ে এটা আপনারা ফ্রিজে রেখে দেবেন পুরো রাতের জন্য। পরের দিন সকালে উঠে দেখুন যে আমাদের সুজিটা একদম নরম হয়ে গিয়েছে। এটা আমরা এভাবে হাত দিয়ে সুন্দর করে কোচলিয়ে নেব। নেওয়ার পরে এটাকে আমরা একটা পরিষ্কার পাতলা ন্যাকড়া বা একটা ছোট গামছা পাওয়া যায় বাজারে, সেই গামছা দিয়ে এটাকে আমরা সুন্দর করে আমরা এটা থেকে যে উপরে সুজির যে আস্তরণটা রয়েছে সেটা থেকে এর পানিটা, এর নির্যাসটাকে এভাবে হাত দিয়ে ঘুরিয়ে ঘুরিয়ে আমরা এটা বের করে নেব। প্রথমে দেখুন শেকার ফলে আমাদের যে সুজিটা রয়েছে সেটা কিন্তু একদম উপরে জমা হয়ে গেল, আর আমরা সুন্দর এর ভিতর থেকে যে নির্যাসটা বের হয় সেটা আমরা সুন্দর মতো এখানে পেয়ে গেলাম। এখন এটা দিয়েই কিন্তু আমরা আমাদের নেসেস্তার হালুয়াটা তৈরি করব। চলুন আমরা এটা দিয়ে নেসেস্তার হালুয়াটা কিভাবে তৈরি করতে হয় সেটা দেখে নিই। একটা ননস্টিকের প্যান আমরা চুলায় বসিয়ে দিয়ে সেখানে এক টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব, এবং আমাদের ঘিটা যখন গরম হয়ে যাবে তখন এর মধ্যে কয়েক টুকরা দারচিনি এবং ছোট এলাচ আমি এর মধ্যে দিয়ে দেব। দিয়ে আমাদের যে সুজির থেকে যে নির্যাসটা আমরা বের করেছি যেটা দিয়ে আমাদের নেসেস্তার হালুয়া হবে সেটা আমি প্রথমে এর মধ্যে ঢেলে দেবো, এবং এটাকে আমি অবশ্যই একেবারে ধিমা আঁচে কিন্তু করব। অবশ্যই হালুয়া কিন্তু সব সময় অল্প আঁচে করার চেষ্টা করবেন। এটাকে আগে প্রথমে আমি একটু নেড়ে চেড়ে কমিয়ে নেব। যখন এরকম ঘন হয়ে যাবে তখন এর মধ্যে আমি এক কাপ পরিমাণ চিনি দিয়ে দেব, এবং এখানে আমি আবার দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব। সবসময় মনে রাখবেন হালুয়াকে কিন্তু ঘিয়ের পরিমাণ একটু বেশি লাগে। এরপরে এখানে আমি হাফ কাপ পরিমাণ গুঁড়ো দুধ দিয়ে দেব। এখন এই সব উপকরণগুলো আমি একসঙ্গে খুব সুন্দর করে আগে মিলিয়ে নেব, আর অবশ্যই ননস্টিকের প্যান এবং স্প্যাচুলা দিয়ে আপনারা হালুয়া করবেন। এখন এটাকে আমরা সুন্দর করে এভাবে করে নেড়ে চেড়ে নেব। হালুয়াটা আমাদের যখন এই অবস্থায় চলে আসবে তখন এখানে আমি আবার দুই টেবিল চামচ পরিমাণ ঘি দিয়ে দেব, আর আমাদের কিন্তু এই অবস্থায় দেখে নিতে হবে যে চিনি লাগবে কিনা। আমি কিন্তু চিনিটা সব সময় বলি যে হালুয়াতে ধাপে ধাপে মিলাবেন। আমি আগে এক কাপ পরিমাণ চিনি দিয়েছিলাম, এখন এর মধ্যে আমি আবার হাফ কাপ পরিমাণ চিনি দেব। আমাদের নেসেস্তার হালুয়াটা এখানে কিন্তু দুই কাপ পরিমাণ হালুয়া, আমি এখানে দেড় কাপ পরিমাণ চিনি দিয়ে দেব। আপনারা অবশ্যই এরপরে খেয়ে দেখবেন যে চিনিটা আর লাগবে কিনা, সবাই সবার স্বাদ মতো চিনিটা দেবেন। এখন এর মধ্যে আমরা যদি এটাকে কালারফুল করতে চাই তাহলে কিছুটা ফুড কালার দিয়ে দেব। আমি এখানে ব্লু কালারের ফুড কালার তিন ফোঁটা অ্যাড করে দিলাম। দেখুন এটা আস্তে আস্তে এখন কালার চেঞ্জ হয়ে যাবে। আপনারা চাইলে এখানে লাল কালার, সবুজ কালার, যে কোনো কালার দিতে পারেন। আবার কেউ যদি না চান তাহলে অবশ্যই এটাকে সাদা রেখেই খেতে পারেন। এখন আমি আমার নেসেস্তার হালুয়াটা আবার এভাবে করে নাড়তে থাকব।
হালুয়াটা দেখুন একদম প্যান থেকে আলাদা হয়ে গিয়েছে। এই অবস্থায় কিন্তু আমাদের হালুয়াটা একদম শেষ বানানো। এখন এটা আমরা একটা ডিশের মধ্যে দিয়ে সেটা থেকে আমরা আমাদের পছন্দ মতো সাইজে কেটে নেব। আমার নেসেস্টার হালুয়াটা আমি একটা ডিশে এভাবে করে একটু ঘি লাগিয়ে সেখানে সুন্দর মতো এটাকে ছড়িয়ে দিয়ে এটা ঠান্ডা হওয়ার জন্য রেখে দিলাম। ঠান্ডা হওয়ার পরে এটা আমরা কিউব করে কেটে নেব। আপনারা চাইলে আপনাদের যে কোনো সাইজ মতো এটা কেটে নিতে পারেন। এখন এটাকে আমরা ঠান্ডা হওয়ার জন্য রেখে দেব। ঠান্ডা করে নিয়ে দেখুন নেসেস্তার হালুয়াটা আমি একদম চারকোনা করে কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনারা যে কোনো শেপে পছন্দ মতো কেটে নিতে পারেন। এখন এটাকে আমরা ফ্রিজে নর্মালে রেখে ফ্রিজ আপ করে অনেক দিন পর্যন্ত রেখে খেতে পারবো। আমার এই রেসিপিটা দেখে নেসেস্তার হালুয়াটা করে দেখবেন যে কতটা টেস্ট। আর আমার রেসিপিগুলো আপনাদের যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন আর সাবস্ক্রাইব করে আমার চ্যানেলটা আমার পাশে থাকবেন। ধন্যবাদ সবাইকে আমার সঙ্গে থাকার জন্য।